आज बोले में नंबर 481 ओलिंद्रा के 44 बीपीई 2021 से 2021 एवं महामान्य कोलकाता हाईकोर्ट के निर्देश मुताबिक सारा राज्य 15,284 जने जो लिस्ट आमरा बेला एकटा रिसीव करेछि ता सकले नजरे आनार जन्य डिसप्ले दिच्छि। आपनारा अवश्यई এই ডিসপ্লে যখন দেব আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনারা সেখানে প্রবেশ করবেন এবং পর্যবেক্ষণ করবেন। আমরা কাউন্সিলের পক্ষ থেকে সকলকে অনুরোধ করছি যতক্ষণ না আমরা এই ডিসপ্লে করছি এবং যে জায়গাটায় আমরা ডিসপ্লে করব অবশ্যই আপনারা যতক্ষণ না সমস্ত প্যানেলটি ডিসপ্লে হচ্ছে ততক্ষণ সেই জায়গায় আপনারা প্রবেশ করবেন না। আমরা আমাদের বাইরে যেখানে আমরা ডিসপ্লে জায়গা করেছি আমরা সেখানে সমস্ত প্যানেলটি ডিসপ্লে করব। তারপরে আপনারা সুশৃঙ্খলভাবে ধীরে ধীরে আপনারা পর্যবেক্ষণ করবেন। অবশ্যই মনে রাখবেন পর্যবেক্ষণ করবার সময় এই করোনা বিধি মেনে চলবেন, অবশ্যই প্রত্যেকেই মাস্ক ব্যবহার করবেন। আমরা আর অল্প সময়ের মধ্যেই সেই কাজটি সেই প্যানেলটি আপনাদের সামনে টাঙিয়ে দেব, আপনারা সেটা পর্যবেক্ষণ করবেন। আপনারা মনে রাখবেন যে 75টি যে প্রেরিত মেমো নাম্বার 481 WPE 2021 এবং মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ মোতাবেক আজকে শুধুমাত্র প্যানেলটি ডিসপ্লে হচ্ছে, আজকে শুধুমাত্র প্যানেলটি ডিসপ্লে হচ্ছে, কিন্তু কাউন্সেলিং বা অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত কোনো কাজ আজ হবে না। আমরা পরবর্তী পর্ষদের নির্দেশের অপেক্ষায় থাকব। কলকাতা হাইকোর্টের নির্দেশ এবং বোর্ডের যে মেমো নাম্বার 481 41 BTE 2021 যে নির্দেশ মোতাবেক সারা রাজ্যে 15,284 জনের যে লিস্ট আমরা বেলা একটা রিসিভ করেছি আর অল্প সময়ের মধ্যেই সকলে নজরে আনার জন্য আমরা সেটা ডিসপ্লে করব। আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে অবশ্যই সেটা পর্যবেক্ষণ করবেন এবং যতক্ষণ না সমস্ত প্যানেলটি আমরা ডিসপ্লে করছি ততক্ষণ আপনারা কেউ ভিতরে প্রবেশ করবেন না। আমরা নির্দিষ্ট স্থানে আমরা সেটা সবাইকে পর্যবেক্ষণ করবার জন্য আমরা সেখানে টাঙিয়ে দেব। আপনারা মনে রাখবেন অবশ্যই এই যে করোনাকালে অবশ্যই আপনারা যখন প্যানেল পর্যবেক্ষণ করবেন অবশ্যই করোনা বিধি মেনে চলবেন, অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং দূরত্ব বিধি বজায় রাখবেন।